শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শ্মশানে জায়গা না পেয়ে বাড়িতে মৃতদেহ ফিরিয়ে এনে পচন আটকাতে বরফ চাপা দেওয়া হচ্ছে ভারতে। এবার দিল্লির পর পশ্চিমবঙ্গেও একদিনে 17,500 শনাক্ত, মৃত্যুতেও রেকর্ড। ভারতে একের পর এক বিপদ, অক্সিজেনের পর এবার সংকট দেখা দিল ভ্যাকসিনেও। ভারতের এই ভয়াবহ অবস্থার মধ্যেও নাচে গানে সচেতনতার প্রচার করল পুলিশ। ভারতে করোনা ঠেকাতে লাঠি হাতে নারী বাহিনী। মিশন অক্সিজেনে 1 কোটি টাকা অনুদান দিচ্ছে সচিন টেন্ডুলকার। এবং সবশেষ থাকছে তুর্কি জনগণের বিক্ষোভের মুখে মার্কিন বাহিনী বিমান ঘাঁটি থেকে বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। 76-এর নামান্তরে বাংলায় দেখা গিয়েছিল শ্মশানে শৃগাল কুকুর। আনন্দমঠ উপন্যাসে ফিরে দেখলে কে কাহাকে জল দেয়, কে কাহাকে স্পর্শ করে, রাজধানীর বর্তমান পরিস্থিতি একই রকম কিনা সেই প্রশ্ন জাগতে শুরু করেছে। শ্মশানে জায়গা না পেয়ে বাড়িতে মৃতদেহ ফিরিয়ে এনে পচন আটকাতে বরফ চাপা দেওয়াটা দিল্লির বিভিন্ন প্রান্তে নিত্য দৈমিত্যের কাজ। একাকী যারা মারা গিয়েছেন তাদের কারো কারো সৎকার হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে। অক্সিজেন নিয়ে হাহাকার অব্যাহত, নিভছে না চিতা। গড়ে প্রতি ঘন্টায় 10 থেকে 15 জন কোভিড রোগীর দেহ হচ্ছে শ্মশানে। অতি মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত দিল্লিতে কোভিড মৃতের সংখ্যা 15,000-এর কিছু বেশি। গত 3-4 সপ্তাহে শুধুমাত্র নথিভুক্ত মৃতদেহ 3,982। সূত্রের মতে প্রকৃত সংখ্যা আর অনেক, কারণ নথিভুক্ত না করেই অগণিত মৃতদেহ দাহ করা যাচ্ছে। 11 বছর ধরে দিল্লির নয়ান্ত মুক্তিধাম শ্মশানের কাজ করছেন রামপাল। জনে জনে প্রতিটি পরিবারকে বলেছেন এখানে আসবেন না, জায়গা নেই, কিন্তু সে কথায় কাজ হচ্ছে না। রামপাল বলছেন এখানে প্রতিদিন 30টি দাহ করা সম্ভব, সেখানে গত 5 দিনে রোজ 40 থেকে 50টি দাহ কাজ করা হচ্ছে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যমুনা তীরে দাহ কার্যের ব্যবস্থা করুন, তা না হলে অন্তত পারস্পরিক দূরত্ব বজায় রেখে কাজ করা যাবে, এখানে তা সম্ভব হচ্ছে না। একটি দাহ করতে অন্তত 300 কেজি কাঠ লাগে, এত কাঠ কোথায় পাওয়া যাবে, সেই কারণে কাঠেরও সংকট দেখা দিয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে গত একদিনে আরও 79 জন মারা গেছেন। ভারতের এই রাজ্যে করোনায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,248। এদিকে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে 17,403 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমণের বা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 810,955 জনে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে প্রকাশিত বৃহস্পতিবার বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে বৃহস্পতিবার করোনায় মৃত 89 জনের মধ্যে কলকাতায় 23, উত্তর 24 পরগনায় 21, দক্ষিণ 24 পরগনায় 11, হাওড়ায় 7, হুগলিতে 6, বাঁকুড়ায় 5, পশ্চিম মেদিনীপুরে 4 এবং বীরপুরে 4 জন মারা গেছেন। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সক্রিয় করোনা রোগী রয়েছে 110,241 জন, যা বুধবারের তুলনায় 4,429 জন বেশি। গত 24 ঘন্টায় এই রাজ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 12,885 জন, ফলে পশ্চিমবঙ্গে এখন মোট 6,89,467 জন সুস্থ। এদিকে পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় 1,93,852 জন মানুষ করোনা ভাইরাস নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মোট টিকা নিয়েছেন 1,06,32,087 জন। পহেলা মে থেকে 18 বছরের বেশি বয়সীদের টিকাকরণ শুরু হওয়ার কথা রয়েছে দেশে। বুধবার থেকে শুরু হয়েছে নানা নথিভুক্তকরণ। তারই মধ্যে জানা গেল দিল্লিতে টিকা নেই। টিকার জন্য সরকারি সংস্থাগুলোকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। বৃহস্পতিবার সত্যেন্দ্র বলেন এই মুহূর্তে আমাদের কাছে টিকা নেই, আমরা বিভিন্ন কোম্পানির কাছে অনুরোধ করেছি টিকা দেওয়ার জন্য, কিন্তু এখনও কোনো সংস্থা আমাদের টিকা পাঠায়নি। সত্যেন্দ্র আরও বলেন গত 1.5 মাস ধরে সংক্রমণের হার 10% নিচে নামেনি, কিন্তু গত 3 দিন ধরে তা কিছুটা কমেছে। আমরা আশার আলো দেখতে পেয়েছি, আশা করছি এবার থেকে সংক্রমণের হার ধীরে ধীরে কমবে।
সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, বিভিন্ন টিকা প্রস্তুতকারী সংস্থার কাছে এক কোটি 34 লাখ ডুজের বরাদ্দ দেওয়া হয়েছে। রাজধানীতে টিকাকরণের পরিস্থিতি নিয়ে বৈঠকের কথা তারা জানান। অন্যদিকে গত 24 ঘণ্টায় দিল্লিতে আক্রান্তের সংখ্যা 25,296 জন, মৃত্যু হয়েছে 368 জনের। এখন পর্যন্ত মোট আক্রান্ত 11 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মরণ করোনার সুবলে বিধ্বস্ত গোটা দেশ। অনেকদিন আগে এই বছর পূর্তি হয়েছে করোনার, তবুও অদৃশ্য এই শত্রুর দাপট থেকে মুক্তি অধরা। তবে একেবারে প্রথম দিন থেকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ের শীর্ষে রয়েছে দক্ষিণ রাজ্য কেরালা। গত বছর থেকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে একের পর এক নজির গড়ে তুলেছে এই রাজ্য। সম্প্রতি ভারতে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে মোট 9 জন কেরালা পুলিশ মিলে 1.30 মিনিটের একটি ভিডিওতে নাচতে। যে গানটিতে তারা নাচছেন সেই গানের মধ্যে রয়েছে বিভিন্ন সচেতনতামূলক বার্তা, যেমন সঠিকভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধের জন্য অবশ্যই প্রত্যেককে টিকা নেওয়া উচিত, এই বার্তাও দেওয়া হচ্ছে ওই গানের মাধ্যমে। ভিডিওটি রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। শিরোনাম হয়েছে আসুন একসাথে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করি, কেরালা পুলিশ সর্বদা আপনার পাশে আছে। ভিডিওটি ইতিমধ্যেই 3 লক্ষেরও বেশি মানুষ দেখেছে, 9,000 শেয়ার এবং 1,500 লাইক পেয়েছে। আর যা দেখে কেরালা পুলিশের এই উদ্যোগকে কর্ণিশ জানিয়েছে নেটিজেনরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত। দেশটিতে প্রতিদিন প্রায় 3,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। করোনা সংক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না কেউই। দেশটিতে প্রত্যেক জেলায় এমনকি গ্রামগঞ্জেও ছড়ে করোনা ভাইরাস। ভারতে করোনার এমন প্রকোপের মধ্যেও মধ্যপ্রদেশের বেতুল জেলার অন্তর্গত চিলাখার গ্রামে এখন পর্যন্ত একজনও করোনা আক্রান্ত শনাক্ত হননি। গ্রামবাসী বলছেন করোনাকে মূলত ঠেকিয়ে দিয়েছেন একদল প্রমিলা পাহারাদার। তারা মূলত লাঠি হাতে দিন রাত পাহারা বসিয়ে গ্রামটিকে করোনামুক্ত রেখেছেন। এই চিখালাই অবশ্য দেশি মদ উৎপাদনের জন্য বিখ্যাত ছিল, সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে গ্রামটি। এই অতি মহামারীর ছুট্ট এই গ্রামটি সামাজিক দূরত্ব মেনে চলছে কঠোরভাবে। বাইরের গ্রামের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না যেমন, তেমনই নিজেরাও বাইরে গেছে অনেক কম। করোনার সেকেন্ড ওয়েভে ভয়ঙ্কর সংকটে দেশ অক্সিজেনের অভাবে মৃত্যুর মিছিল অব্যাহত। এই অবস্থায় মিশন অক্সিজেন নামের একটি সংগঠনের হাতে 1 কোটি টাকা দান করলেন সচিন রমেশ টেন্ডুলকার। কিছুদিন আগেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লিটল মাস্টার। 24 এপ্রিল 48তম জন্মদিনে প্লাজমা দানের অঙ্গীকার করেছেন ক্রিকেটার ঈশ্বর। এরপর লিটল মাস্টার লেখেন, করোনার দ্বিতীয় ঢেউ আসতে পড়ার পর দেশের স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে চাপে পড়েছে। কোভিড আক্রান্তদের জন্য অক্সিজেন খুবই প্রয়োজন বিষয় হয়ে উঠেছে। দেখে ভালো লাগছে এই পরিস্থিতিতে সকলে এগিয়ে আসছে। 250-এর উপর কিছু যুবক যুবতী মিশন অক্সিজেন নামক একটি প্রকল্প শুরু করেছে। অর্থ সংগ্রহ করে সেটা দিয়ে অক্সিজেন আমদানি করে দেশের বিভিন্ন হাসপাতালে দান করছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুরস্কের বিক্ষোভ অব্যাহত রয়েছে। কথিত আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ দেখাচ্ছে তুরস্কের জনগণ। সেদেশ অবস্থিত ইনজারলিক বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর তৎপরতা বন্ধের দাবি জানানো হয়েছে। প্রতিদিনই নতুন নতুন দল এবং সংগঠন যুক্ত হচ্ছে প্রতিবাদকারীদের কাতারে সামিল হচ্ছেন বলে জানা গেছে। এর ফলে আরও কিছু বিক্ষোভ অব্যাহত থাকবে। এমনকি আদান ইনজারলিক বিমান ঘাঁটির সামনেও সমাবেশ করেছে স্থানীয় জনগণ। উল্লেখ্য, আমেরিকান ইনজারলিক বিমান ঘাঁটিটি তুরস্কের আদানের শহরে অবস্থিত। এটি 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তুরস্কের সঙ্গে চুক্তির ভিত্তিতে এই ঘাঁটিটি মার্কিন বাহিনী ব্যবহার করছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।